जिंजिरा विशाल शिल्पर सम्भावना काजे लगाते कयेक दफाय राष्ट्रीय पर्याय परिकल्पनार उद्योग नेওয়া हलो शेष अब्दि सेगुलोर कोनोटाई आलोर मुख देखेनी। प्रकौशल निये देशेर सबचेये बड़ विश्वविद्यालय शिक्षकदेर जिंजिरार सम्भावना निये आछे गवेषणा, किन्तु जिंजिरा आछे निजस्व अनानुष्ठानिक भंगीतेई। শিল্প খাতের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, জাপান, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত সব দেশই শুরুতে হালকা প্রকৌশল খাতে সমৃদ্ধি পেয়েছে। অথচ জিঞ্জিরা সেরকম সম্ভাবনাময় হলেও এখানের শিল্প নিয়ে নেই সরকারের কোনো উদ্যোগ। 1986 সালে জিঞ্জিরা প্রকল্প গ্রহণ করা হয়েছিল, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় আলোর মুখ দেখেনি। 2004-05 সালেও বিসিক আরেকটি ব্যর্থ উদ্যোগ নেয়। বিসিকের একটা প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এইগুলোকে স্মল মিডিয়াম এবং কটেজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই দিক দিয়ে আমরা কখনো এগিয়েছি, কিন্তু সেটাকে আমরা ধরে রাখতে পারিনি, কখনো পিছিয়ে গেছি, কখনো গ্যাপ পড়েছে। সম্ভাবনাময় জিঞ্জিরার শিল্প নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 2012 সালে একটি গবেষণা করেছে। ওই গবেষণায় উঠে এসেছে জিঞ্জিরার শিল্পের সম্ভাবনা, প্রতিবন্ধকতা সহ নানা দিক। ভুলটা ধরে দিতে হবে, তাদেরকে হেল্প করতে হবে পলিসিগত টেকনিক্যাল বিভিন্ন দিক দিয়ে, যাতে তারা আমাদের ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে যথেষ্ট ইনপুট দিতে পারে। যে জিঞ্জিরা মানেই হচ্ছে ঠুনকো জিনিসের একটা জায়গা, একটা কোনো রকমে তৈরি করে দিতে পারলেই হয়, কিন্তু এখন জিঞ্জিরা সেই জিঞ্জিরা নাই। এই জিঞ্জিরার প্রোডাক্টের এখন কিন্তু একটা কোয়ালিটেটিভ বেস আছে। জিঞ্জিরার শিল্প উদ্যোক্তারা জানালেন, সরকারি অনুমোদন নিতে গেলে তাদের নানা ভোগান্তিতে পড়তে হয় পদে পদে, তাই শত প্রতিকূলতার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। আইনি অনুমোদনের অভাবে ব্যাংকিং সুবিধা, ব্যাংক ঋণ সহ আর্থিক কোনো পৃষ্ঠপোষকতা পান না এই ক্ষুদ্র উদ্যোক্তারা। আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা কখনোই পাইনি। সহজ শর্তে যদি আমরা এই লোনগুলি পাইতাম, তাহলে আমি মনে করি আমাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত হইতো। মেইন প্রবলেম হচ্ছে এই এলাকার ব্যবসায়ীরা ওইভাবে অর্গানাইজড না, তারা কাগজপত্র ওইভাবে মেনটেন করে না, পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্স বা কমপ্লায়েন্স ইস্যু এগুলো ঠিকভাবে মেনটেন করে না। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কথায় ব্যর্থতা এবং দায়িত্বহীনতার চিত্র পাওয়া যায়। এছাড়া অজুহাত হিসেবে জনবল সংকট সহ নানা প্রতিকূলতার কথা জানান তারা। বিসিকেরও সামর্থ্যের একটা বিষয় আছে, বিসিকের জনবল একটা বড় সমস্যা, কিন্তু আমাদের নেতৃত্ব এবং আগ্রহটাও একটা বড় সমস্যা। পার্টিকুলারলি জিঞ্জিরা কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা সেভাবে নেই। যদি আমাদের কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আমরা সহায়তা দিতে প্রস্তুত। জিঞ্জিরার কারিগর এবং উদ্যোক্তাদের বিশ্বাস, নিজস্ব উদ্ভাবনী জ্ঞান দিয়ে একদিন ঠিকই বিশ্ববাজার দখল করবে মেড ইন জিঞ্জিরা হলোগ্রামযুক্ত এসব পণ্য। জিঞ্জিরার অলিগলির প্রত্যেকটি ঘরই এক একটি শিল্প প্রতিষ্ঠান, আলপিন থেকে শুরু করে জাহাজ সবই বানাতে পারেন এই কারিগরেরা। শুধুমাত্র ইতিবাচক দৃষ্টিভঙ্গি, কার্যকর উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পেরও বিকাশ এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট সবাই। সাইদ খান, বৈশাখী সংবাদ, জিঞ্জিরা, কেরানীগঞ্জ।